আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সোকস ফাইনালি কিন্তু আমাদের বাংলা সেভার প্লাস এনএসএফ এর জন্য নতুন আরটি ভুয়ে পাস ইভেন্ট এমনকি নতুন রিং ইভেন্ট চলে আসছে। আজকে আমাদের এই নতুন রিং ইভেন্টটা কমপ্লিট করবো, এমনকি ভুয়ে পাসটা বের করে ট্রাই করবো। সো দেখবি কত করে ডায়মন্ড লাগতে পারে, এমনকি এখানে কি স্পিনের ভিতর কোন প্রকার টিপস এন্ড ট্রিক্স আছে কিনা। আজকের এই ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই সোকস আজকের এই ভিডিওটিতে উইথ গিভওয়ে রয়েছে, এমনকি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনার যখন ওয়েবসাইটের ভিতর প্রবেশ করবেন তারপর কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লগ ইন উইথ গুগলে ক্লিক করে দেবেন, তারপর কিন্তু অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, এমনকি ভেরিফাই হয়ে যাবে। এমনকি ওয়েবসাইট সম্পর্কিত বুঝতে যদি কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে ডেডিকেটলি ভিডিও আপলোড করেছে, এমনকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে। তো আর দেরি কিসের, আমি নিজেও কিন্তু এখান থেকে ডেমো টপ আপ করে থাকি। সো বর্তমান সময় আপনার যে সর্বোচ্চ কম টাকায় ডেমো টপ আপ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেমো টপ আপ করে নিতে পারেন। সো এখন প্রথমত আমাদের ডেমো টপ আপ করার পর আমরা চলে আসলাম আমাদের লবি সেকশনে, এন্ড দেন তারপর আমরা ইভেন্ট সেকশনে চলে আসলাম। মোটামুটি 200 প্লাস এই বিপি টোকেন হলে আপনার কিন্তু এই যে বুয়ে পাসের প্রিমিয়াম প্লাসটা এটা আনলক করতে পারবেন, এমনকি 125টা টোকেন হলে কিন্তু এই যে বুয়ে পাসের নর্মাল পাসটা রয়েছে এটা আপনার আনলক করতে পারবেন। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এখান থেকে আপনাদের যদি ডায়মন্ড থেকে থেকে ওইরকম তাহলে কিন্তু প্রিমিয়াম প্লাসটাকে আনলক করবেন। সো যাই হোক গাইস, এখানে আমরা এখন ওরা ধরা স্পেন্ড করব, আমাকে কিছু টিপস এন্ড ট্রিক্স অবলম্বন করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা কত ডেমোডের স্পিন করি, 9 ডেমোডের স্পিন করে দেখি লাকি কি আছে। সো দেখা যাক গেরনা কি দেয়। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে 5 স্টার, কি আর বলবো, দেখতে তো পারতেছেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখানে আমি কত টোকেন পাই দেখা যাক, নাকি প্রিমিয়াম প্লাসটা পেয়ে যায়। আরে ভাই, একটা টোকেন দিছে মাত্র, কি বলবো, এরকম ভাবে চলতে থাকলে কিন্তু ডায়মন্ডের বাস একেবারে যাবে। সো দেখা যাক সামনে কি হয়, এমনকি তারপর আবার আমি স্পিন করে দিচ্ছি। সো এখানে দেখতেই পারছেন আমাকে মাত্র 2টা টোকেন দেওয়া হয়েছে। সো 2টা টোকেন মোটামুটি ভালো সিঙ্গেল স্পিন অনুযায়ী আর কি। সো সিঙ্গেল স্পিন করতেছি ফার্স্ট অফ অল, সো লাকটা একটু বাড়ানোর ট্রাই করতেছি। সো দেখা যাক সামনে কি হয়, ডায়মন্ডের বাস যায় নাকি আমরা টিপস এন্ড ট্রিক্স এগুলো খাটিয়ে আর কি বের করতে পারি আবারও 2টা টোকেন। সো লেটস সি দেখা যাক সামনে কি হয়। এখন আর সিঙ্গেল স্পিন করবো না গাইস, 90 ডেমোডের স্পিন করা শুরু করি, বিকজ গাইস 90 ডেমোডের স্পিন করলে কিন্তু সাথে আরও একটা স্পিন ফ্রিতেই পাওয়া যায়। সো এখানে আমি স্পিন করেছি, সো দেখা যাক আমাকে কতগুলো টোকেন দেওয়া হয়। সো এখানে স্পিন করছি 2টো টোকেন, এখন কি দেখতেই পারছেন এইগুলো টোকেন দেওয়াছে, মোটামুটি একেবারে কম টোকেন দিচ্ছে বলা চলে গাইস। তারপর আমরা আবার স্পিন করব। সো দেখা যাক 90 ডেমোডের স্পিন করতেছি, আমরা যদি প্রিমিয়াম প্লাসটা পেয়ে যাই তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, বিকজ গাইস আমি কিন্তু আগেও পাইছিলাম প্রিমিয়াম প্লাসটা স্পিনের ভিতর, আমার কাছে টোকেন বেড়ে গেছিল। সো অলরেডি আমার কাছে অনেকগুলো টোকেন আছে, এমনকি তারপর আবার আমি স্পিন করতেছি টোকেন বের করার জন্য, বিকজ দেখিয়ে লাগতেছে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আমাকে বের করতে হবে। 2-3টে করে টোকেন দিছি, মোটামুটি ভালো টোকেন দিছি, অলরেডি কিন্তু আমরা বুয়ে পাসের যে নর্মাল প্লাসটা এটা করতে পারতেছি। সো এখানে আমি টেপ টেপ করে নিচ্ছি, এই টিপস এন্ড ট্রিক্সগুলো কিন্তু অনেক সময় কাজে লেগে যায়। সো দেখা যাক কি হয়, এখানে আমি 40-40 টোকেনগুলো পাইলাম, ভালো তেমন কোনো টোকেন পাচ্ছি না। আরে ভাই, 10টা করে টোকেন দিলে কি হয়, অ্যানিমেশনটা দেখে সময় লস করতে আসছে না, বিকজ গাইস এখানে কিন্তু অ্যানিমেশনটাই সময় খেয়ে ফেলে একেবারে বলা চলে। এমনকি আমি তারপর কিন্তু এখানে আবারও ট্যাপ ট্যাপ করেছি, সো ট্যাপ ট্যাপ করেও কিন্তু কোনো প্রকার কাজ আসতেছে না। সো এখানে আমি স্পিন করেই যাচ্ছি করেই যাচ্ছি, মোটামুটি আমার কিন্তু 200+ টোকেন হয়ে যাচ্ছে বিপি টোকেন আর কি, যেগুলো বলা হয়। সো এখানে আমরা দেখতে পারতেছি একটা করে একটা করে, তারপর 5টা টোকেন দিয়েছে, মোটামুটি ভালো, গুড জব ঘৃণা। অ্যান্ড তারপর দেখতে পারতেছেন আবারও 3টা করে টোকেন, 210টা হয়ে গেছে অলরেডি, অর্থাৎ আমার কাছে 10টা টোকেন বেড়ে গেছে বিপি প্লাস টোকেনগুলো আর কি। বাই দ্য ওয়েস আমার গিল্ডে কিছু অ্যাক্টিভ প্লেয়ার প্রয়োজন। সো আপনারা যারা আমার গিল্ডে প্রবেশ করতে আছেন, এমনকি অ্যাক্টিভ আছেন গেমের ভিতর, প্রতিদিন গেম প্লে করে থাকেন, এমনকি গেস শুক্রবারের ডকটক পুরো করতে পারবেন, তারা কিন্তু শুধুমাত্র আমার গিল্ডে জয়েন রিকোয়েস্ট দিতে পারেন। যদি আর কি আমার সাথে গেম প্লে করতে চান, এমনকি আমার গিল্ডে জয়েন হতে চান তাহলে। অ্যান্ড গিল্ডের রুলস তেমন কিছু নয়, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কেউ ইনভাইট করলে অফকোর্স ইনভাইট ধরতে হবে। অ্যান্ড আমার নামের প্রথমে যে ভিডিওটা আছে এটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, তারপর কিন্তু যে কারোর কাছে জিজ্ঞেস করলে এই ভিডিওটা পেয়ে যাবেন, অথবা আমার কাছ থেকেও নিয়ে নিতে পারবেন। সো যাই হোক গাইস, ফাইনালি আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে প্রিমিয়াম প্লাসটা রয়েছে এটা আমি এক্সচেঞ্জ করে ফেলবো, এক্সচেঞ্জ ফর প্রিমিয়াম প্লাস, কংগ্রেচুলেশন। আরে ভাই, কোনো প্রকার অ্যানিমেশন নাই, মানে কি আমরা যখন একটা গোল্ড অর ভাউচার ক্লেম করি যে কোনো ফ্রি ইভেন্ট থেকে তখন কিনা কংগ্রেচুলেশন অ্যানিমেশন আসে, এখানে কোনো প্রকার অ্যানিমেশন নাই, হোয়াট দ্য হেল গেরিনা। সো যাই হোক গাইস, গেরিনার কামার ছল ছাতুরি কি আর বলবো। সো এখানে আমরা ফাইনালি ওয়েবসাইটটা করে ফেললাম,
পেলাম প্রিমিয়াম প্লাসটাকে সো দেখতেই পারছেন প্রিমিয়াম প্লাসের অ্যানিমেশন চলে আসছে ভাই সাব দেখতেই প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব আছে তো দেখতেই তো পারতেছেন আমরা এখান থেকে ফাইনালি এটা ক্লেম করে ফেললাম এন্ড দেন আমাদের ওয়েবসাইটের ভিতর দেখতেই পারছেন আপনারা যখনই প্রিমিয়াম প্লাসটা করবেন তারপর কিন্তু এইগুলো আপনারা মিশন কমপ্লিট করা ছাড়াই আর কি একদম ফ্রিতে ক্লেম করতে পারবেন দেখতেই পারছেন আমি কিন্তু মেল ক্যারেক্টারের যে ড্রেস অথবা বান্ডেল এগুলো এমনকি ড্রেস বান্ডেলগুলো ক্লেম করে ফেলছি এখান থেকে কোন পেটটা নেওয়া যায় এই যে সিএস রিং এর যে একটা পেট আছে না এই পেটটা কিন্তু প্রচুর পরিমাণে কাজে আসে গ্রেনেড করার সময় যেটি কিন্তু আমার কাছে নাই সো এটা আমি ফাইনালি নিয়ে ফেললাম এখানে দেখতেই পাচ্ছেন বান্ডেল যখনই পড়বেন লবিতে তারপর কিন্তু কিছুটা এরকম দেখাবে যেটি কিন্তু মোটামুটি ভালো আছে আমার কাছে নর্মালটাও ভালো লাগছে এমনকি এটার হেয়ার স্টাইলটা কিন্তু একটু অন্যরকম টাইপের আমাদের অ্যালোভেরা সাধারণত চুলে ফেললে যেরকম একটা কালার আসে এরকম টাইপের কালার রয়েছে সো দেখতেই পাচ্ছেন এরকম টাইপের লাগতেছে দেখতে এমনকি এখানে আমি পেটটাকে আপডেট করব সো দেখা যাক আমি তো আপনাদেরকে ডায়মন্ড দিয়ে বান্ডেল আপডেট করতে পারবো না সো পেট আপডেট করে দেখা দিচ্ছে সো পেটটাকে ম্যাক্স করে ফেলবো সো ম্যাক্স লেভেল করার পর একটা স্কিন দিচ্ছে সো স্কিনটা কিন্তু মোটামুটি জোসে আছে বাই দ্য ওয়ে আপনার কার কার এই প্রিমিয়াম প্লাস করছেন এন্ড কার কত দাম লাগছে সেটি কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন গাইস ফাইনালি এবার চলুন কথা বলছি আমাদের উইকলি গিভওয়েটি সম্পর্কে তো আজকের এই ভিডিওটিতে 1k লাইক এমনকি 10k ভিউজ কমপ্লিট করে দিতে পারলে কিন্তু আপনাদের মধ্যে থেকে লাকি তিনটা উইনার পেয়ে যাবে তিনটা উইকলি গিভওয়ে আশা করছি এটা সকলেই কমপ্লিট করে দিতে পারবেন সো এটা কমপ্লিট করলেই কিন্তু আপনারা পাবেন এছাড়াও গাইস আপনি যদি একবার করেও দেখেন এমনকি পাঁচবার করেও দেখেন পাঁচটা জিমেল দিয়ে আর কি ভিডিওতে লাইক করেন সেটা আপনার বিষয় সম্পূর্ণটাই তবে আপনাদেরকে এটা কমপ্লিট করতে হবে যখনই কমপ্লিট করবেন তারপর কিন্তু আপনারা সকলেই উইকলি গিভওয়েটা পাবেন সো গাইস এই চলুন কাম টু ভিডিও এন্ড ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ক্লিক করবেন এন্ড আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গাইস